হ্যালো ভাই ও বোন, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের জয় বোন অনেক ভালো আছি। আর জয় গো চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর দেখো আমাদের রাজা কি করছে, কেমন করছে বলো তো। কেন দেখো না, ওদের জন্য খাবার নিয়ে আসছি, কলা আপেল রুটি এগুলো নিয়ে আসছি। এখন ওদেরকে খেতে দেবো না, ওই জন্য দেখো আমাকে দেখে দেখো 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 রাজা এটা কি নিয়ে আসছি। দেখো আমি ঘরে যা যা খাই একটু একটু করে ওদের জন্য উঠায় আনি আর কি। ওরা কলা খেতে তো ভালোবাসে, কলা আপেল, তার জন্য ওদেরকে ওদের জন্য আমার প্রতিদিনই আনতে হয়। কিসে রাজা? ও রাজা, ও বাবা রাজা, দাঁড়াও আমি তোমাকে দিচ্ছি। ওদেরকে কলা আর রুটিগুলো দিয়ে নি রাজা। দেখো রুটি আনছি তোমার জন্যে, আমি রুটি খাই, আমার রাজাও রুটি খায়। রাজা কলা খাবে, সে খাচ্ছে। দেখো রাজা একটা আপেল খাবে, এই যে আপেল, ও সব খাবে। ওকে যত দিবে তুমি অত খেতেই থাকবে, খেতেই থাকবে। ও আর বলবে না আমাকে যে জয় আমাকে দিস না আমি আর খাবো না, সেটা আর বলবে না, খেতেই থাকবে। ওকে যদি সবটুকু দিয়ে দেয় তাও খাবে, কিন্তু আরও তো কতগুলো আছে বলো, সবার জন্য তো আনতে হবে। আমাদের সুইটি আছে, সুইটি, এই যে সুইটি, কলা খাবো না, ওকে ওদেরকে দেবো আর কি। আন না, অনেক দিয়েছে তোমাকে, ওদেরকে দেবো না, তোমাদের তোমার ছেলে মেয়েকে। আর দেখো প্রতিদিনের মতন আমি আবার গরু ঘরে আসলাম, গরু ঘরে কাজগুলো করতে আর কাউ মিল্কিং করতে। শোনা ভাই ও বোন, তোমরা আমাকে অনেক সাপোর্ট করছো, তোমাদের সাপোর্ট ও হেল্পে আমি আজকে এত দূর আসতে পারছি। আর আগামী দিনে তোমরা আমার পাশে এসে এইভাবেই থেকো। শোনা ভাই ও বোন, আমার ভিডিও করা দেখে আমাদের একটা জেঠিমা আসছে এগিয়ে এগিয়ে। আর দেখো গরুর দুধের কথা একটু বলি আমি তোমাদেরকে, কেননা দেখো গরুর দুধ কিন্তু গরুর মুখে না, গরুর যত্নতে, গরুর যত্ন করলে সে না গরুর মানে গাখিরটা আসে বলে, সবাই বলে, কিন্তু গরুর মানে মুখে গাখির আসে কিন্তু না, যতই খাবার দাও গরু কিন্তু খাবে, কিন্তু দুধ কিন্তু আসবে না, আসবে বলো? কিন্তু গরুর কিছু কিছু ট্রিটমেন্টের প্রয়োজন, ট্রিটমেন্ট সময় মতো করতে পারলে তাহলে কিন্তু গরু সবসময় ওদের সুস্থ থাকবে শরীরগুলো, আর ওদের হলো সবসময় ওদের গাখিরগুলো এক সমান থাকবে। কী কী ট্রিটমেন্ট? অল্প একটু ট্রিটমেন্টই কিন্তু হলো ওদের 2 মাস পর পর এই ট্রিটমেন্টগুলো সবসময় সব গরু ফার্মেই করতে হয়। একটা হলো কিমড়ির ওষুধ, কিমড়ির ওষুধটা 2 মাস পর পর গরুকে দিতে হয়, কেননা গরু যদি কিমড়ি জন্ম নেয় পেটের ভিতরে তাহলে কিন্তু গরুর দুধের সংখ্যাটা একদম কমায় দিবে, তখন কিন্তু দুধ আসবে না, দুধের বদলে একদম দুধের বদলে কম দুধ আসবে। তার মানে যতটুকুনো দুধ হওয়ার কথা, ধরো 20 কেজি দুধ হওয়ার কথা, সেখানে হয়তো 10 কেজি এসে পড়বে আস্তে আস্তে। কিমড়ি যদি না মুক্ত করো, কিমড়িগুলোকে 2 মাস পর পর মুক্ত করতে হবে। আবার কিমড়ি মুক্ত করার সাথে সাথে ধরো 4 দিন 5 দিন পরে কিন্তু আমাদেরকে লিভার টনিক দিতে হবে গরুকে। লিভার টনিক যদি না দেই লিভার ফাংশনটা খারাপ হবে, ওখান থেকেও গরুর দুধের সংখ্যাটা কমে যায়। আর খাওয়ার খাওয়ার বদলে মানে দানা চাপটের বদলে এই 2টা জিনিস কিন্তু তোমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে, কিমড়ি মুক্ত আর লিভার ফাংশন সবসময় ভালো রাখতে হবে। ভালো রাখলে সবসময় গরুর দুধ কিন্তু সমানই পাবে। সেই জন্য দেখো না তোমরা, তোমরা তো বলো যে দিদি ভাই তোমার গরুর গাখির কেন মানে সবসময় একই সমান থাকে, কেননা আমি 2 মাস পর পর গরুকে কিমড়ির ওষুধ আর লিভারের ওষুধ দিই। সব ভাই বোনেরা বলে যে গরুর খামারে যদি গরু মোটা তাজা হয় তাহলে বলে গাখির দেয়, কিন্তু মিথ্যা কথা এটা। গরুর গাখির কোনো দিনও, গরু যে গরু মোটা তাজা থাকবে সেই গরু কোনো দিনও গাখির বেশি দেবে না, সেই গরু গাখির হয়তো কমই দেবে। আর যে গরু একটু পাতলা পুতলা থাকবে, কিমড়ি মতো মুক্ত থাকবে, লিভার ফাংশন ভালো থাকবে, সেই গরু কিন্তু তোমাদেরকে মানে অনাহাসে বছরকে বছর গাখির দিতে থাকবে, কেননা কোনো দিনও গাখিরের হেরফের হবে না, সেটা কিন্তু আমি সবসময় করি। আর তোমরা আমার গরুর দুধ দেখলেই তো বুঝতে পারো বলো, আমি সবসময় করি। সেজন্য আমি তোমাদেরকে সবসময় আমি এই কথাগুলো বলে থাকি, যাতে আমার সবগুলো ভাই বোন যাতে 2 মাস পর পর গরুকে কিমড়ির ওষুধ আর লিভার ফাংশনটা ঠিক রাখে আর কি, লিভারের ওষুধটা দিয়ে আর কি, তার জন্য আমি তোমাদেরকে বলি। আর তোমরা এইভাবেই করবে, দেখবে জয় দিদির কথা কোনো দিনও ভুল হবে না। আর ভুল যদি বলে থাকি সবাই কমেন্ট বক্সে এসে বলে যাবে যে জয় দিদি ঠিক হয় নাই, আমি কোনো দুঃখ পারবো না, কেননা আমি যেগুলো গরুকে করি সেগুলো তোমাদেরকে বলার চেষ্টা করি আর বলেও থাকি। ঠিক আছে শোনা ভাই বোন, তাহলে এখন আমি গরু ঘরে ঢুকে মানে সুইটিকে কলাটা খাওয়াই, খাওয়ানোর পরে নাহলে সুইটি রাগ করবে জানো না, এমনি দুই কালকে রাগ করছে আর আজকে আবার রাগ করবে। ওকে মানে কলাটা দেই, দিয়ে আমি কাউ মিল্কিং করি, তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার কাউ মিল্কিং। এই যে সুইটি, এই যে, এই যে এনো, ও খাবে। পালাগুলো না এনে রাখলে না মানে কিরকম জানি মজা মজা হয়ে যায় গো, আর ফ্রিজে রাখলে সুইটি ওরা কলা খাবে, মানে ওরা কলার জন্য মানে খুব পাগল, মানে ছোট থেকে ওদেরকে কলা খাওয়া খাওয়ায় না আমি লোভ ধরাইছি, তার জন্য না ওরা সবসময় না কলাটাকে পছন্দ করে, আমিও কলা ভালো পাই। এ দুইটা দেবো, একে
ওনা কলা খাইতো না জানো, মাঝখানে না একদম কলা খাওয়া বন্ধ করছিল, তারপরে কিন্তু এখন আবার খায়। এখন দেখে যে সবাই খায় তাহলে আমি কেন খাবো না? ও মানে ই খাবে, খালি দানা চাপাত খাবে, মানে কলা খাবে না। তার জন্য কলা আমার প্রতিদিনই তো আনবোই আমি কলা, না থাকলে না আমার খুব কষ্ট হয়, কেন কলাগুলো আমি সবসময় গরুকে দিয়েই থাকি। কলা খাওয়াইলে মানে মানে দুধের সেন্টটা ভালো থাকে। আর দুইটা আছে, এগুলোকে আরেকটা গরু আছে ওটাকে দেবো। তাহলে আমার সঙ্গে থেকো, আমি গায়ের গায়ের বাটে বসি। সোনা ভাই বোন রাজা, ও রাজা, আমি এখন তাহলে গায়ের বাটে বসি, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার খাওয়া। বসে পড়লাম গরুর বাটে। আমার তো প্রতিদিনের কাজ করতেই হবে বলো। দেখো কিভাবে তেল দিচ্ছি, একদম আস্তে 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 করে বাটগুলো। তার দেখো সেদিনের বাটটা পুরো ঠিক হয়ে গেছে, দেখেছো? দুই দিনে ঠিক করে ফেলছি, কেন দুই দিন না গায়ে দুনিগত আমাকে অনেক ডিস্টার্ব করেছে। পরে দেখো ওষুধ টষুধ লাগাই দিয়েছি, পুরো ঠিক হয়ে গেছে। আর একটু একটু আছে, একটা কিছু হবে না, এখন ঠিক হয়ে যাবে। এটা দেখো চালু করছি গায়ে দিনি। দেখো কিভাবে স্ত্রীতে কাজগুলি করছি। গাখির খেয়ে নিলাম, তাহলে সত্যি হবে আর স্প্রিট করতে পারবো। আর যে যেখান থেকে দেখছো সোনা ভাই বোন, আমার পাশে এভাবেই থেকো, কেননা তোমরা না থাকলে আমি কিছুই এগিয়ে যেতে পারবো না। তোমরাই আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক সাপোর্ট করেছো, অনেক হেল্প করেছো, তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর দেখো আমার কাম মিটিং প্রায় হয়ে গেল, দেখো আমি কত স্পিডে কাউন্টিং করলাম। আর দেখো আমার প্রায় এক বালতি ভরে গেল। কাউন্টিং করলাম প্রায় এক বালতি একটু কম। আর তোমরা সবাই কেমন আছো কমেন্ট বক্সে অবশ্যই বলবে। আর আমার কাউন্টিং ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সোনা ভাই বোন, ঠিক আছে? আর আজকে আমি সন্ধ্যার 8টার সময় জয়া সং চ্যানেলে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিয়েছি কমেডিটি পোস্টে, তোমরা চলে যাবে সবাই, যে যে ভাই বোন আমাকে ভালোবাসো আমি সেখানে আজকে রাত 8টার সময় লাইভে আসবো, ঠিক আছে সোনা ভাই বোন? তাহলে তোমরা যত, আমি এখন ব্লগটা এখানে শেষ করছি,
তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।